হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই উপস্থিত হয়ে গেছো আমাদের ক্লাসে। আমাদের আজকে ক্লাস হবে সায়েন্স ওয়ান লাইনার র্যাপিড ফায়ার পার্ট 10। ক্লাস শুরু করার আগে তোমাদের একটা ভালো খবর জানিয়ে রাখি, রেলের থেকে একটা নোটিফিকেশান বেরিয়েছে। রেল প্রাইভেটাইজ হলেও, রেলের যে প্রাইভেটাইজ সংস্থা ফ্রেট করিডোর বলে একটা সংস্থা আছে, তারা ভ্যাকেন্সি নির্ণয়ের কথা জানিয়ে দিয়েছে। তারা মোর দ্যান 1,74,000 ভ্যাকেন্সি বেরোবার কথা জানিয়ে দিয়েছে, যেটার মায়না। অনেকে সন্দেহ ছিল যে বেসরকারি, তো বেসরকারি মায়না আর কত দেবে, 10,000 টাকা দিয়ে কাজ করিয়ে নেবে। তো মাথায় রাখো, রেলওয়েতে যদি কোনো চাকরির মায়না 30,000 টাকা হয়, ফ্রেট করিডোরে সেই চাকরিটারই মায়না 34,000-35,000 হয়। মানে রেলের থেকে বেশি, সরকারির থেকে বেশি মায়না তারা দিয়ে থাকে। 23 জন লাইভে আছো, তাড়াতাড়ি একটু শেয়ার করে দাও। 1,74,000 ভ্যাকেন্সির কথা এরা জানিয়েছে, ঠিক আছে? 1,74,000 ভ্যাকেন্সির কথা এরা জানিয়েছে। তো তাড়াতাড়ি তাড়াতাড়ি ভিডিওটাকে একটু শেয়ার করে দিতে হবে আর সবাইকে জানানোর সুযোগ করে দিতে হবে। 1,74,000 ভ্যাকেন্সি, ঠিক আছে, এরপরে বেরোতে চলেছে। এবং আরেকটা সুখবর, যারা যারা ভাবছিলে যে রেলের ভ্যাকেন্সি যেটা দিয়েছে এটা সম্পূর্ণ ফিল আপ হবে না, 50% কমে যাচ্ছে, সবার এই ভুল ধারণাতে জল ঢেলে রেল জানিয়ে দিয়েছে যে কোনো ভ্যাকেন্সি কমছে না, 100% ভ্যাকেন্সিতেই তোমার পরীক্ষা হবে। হ্যাঁ, তবে পদের কিছু পরিবর্তন হচ্ছে, কিছু নন সিকিউরিটি পদকে সিকিউরিটি পদ করে দেওয়া হচ্ছে। তার মানে সিকিউরিটি পদের সংখ্যা বাড়ছে আর নন সিকিউরিটি পদের সংখ্যা কমছে। আর এইটা শুনে তোমার ভালো লাগবে যে নন সিকিউরিটি পদের থেকে সিকিউরিটি পদের চাকরির মায়না অনেক বেশি, ঠিক আছে, মায়না অনেক বেশি। তাহলে কি, তোমাদের ভালোর জন্যই রেল একটা ভালো কাজ করে দিয়েছে, যেটা হচ্ছে তোমার কি, মায়না বেড়ে যাচ্ছে তোমাদের, এক, ঠিক আছে, তোমাদের যে বেশি মায়নার পোস্ট সেগুলোর সংখ্যা বেড়ে যাচ্ছে। এবং আরও নতুন করে ভ্যাকেন্সির কথা ঘোষণা করে দেওয়া হয়েছে। এবং আরেকটা সুখবর, সেটা একসাথে রেল সুখবর পর সুখবর দিচ্ছে, পুজোর আগে প্রসেসিং শুরু হয়ে যাবে রেলের পরীক্ষার, ঠিক আছে, পুজোর আগে রেলের পরীক্ষার প্রসেসিং শুরু হয়ে যাবে। মানে অ্যাডমিট কার্ডের জন্য ঘোষণা করা, ঠিক আছে, অ্যাডমিট কার্ডের ঘোষণা করা, অ্যাডমিট কার্ড দেওয়া, এগুলো সব পুজোর আগে শুরু হয়ে যাবে, ঠিক আছে। তো চলো, সব চিন্তা এবার মাথা থেকে সরাও, রেল আছে হাতের সামনে। অন্য কি পরীক্ষা আছে আমি জানি না, কিন্তু রেল আছে, রেল হবেই, রেলের ব্যাপারে জানিয়ে দিয়েছে রেলওয়েজ, ঠিক আছে। তো চলো, এখানে যারা যারা উপস্থিত আছো তাদের একবার দেখে নিই। মমতা, সুমি, সুবীর, সজল, রিকিময়, সুমন, জয়দীপ, মনিরুল, সুফিয়া, ধীমান, সহদেব, শিবম, উদিতা, রূপক, আরিফুল, মৌমিতা, তাপস, দীপঙ্কর, কল্যাণ, সোহেল রানা, সজল মণ্ডল, সবাইকে সবাইকে ওয়েলকাম এবং গুড মর্নিং। তাড়াতাড়ি চলো একটু শেয়ার করে দাও সেশনটা, আমরা তারপরের দিকে যেতে চলেছি। তার আগে আমাদের যে, আমার যেটা করতে হয় তাই জন্য করি, তো সেটা কি মন থেকে করি না তবুও করি, সেটা হচ্ছে কি 75% প্লাস 2% ডিসকাউন্ট আমাদের এখানে আছে, 77% ডিসকাউন্ট এখানে দেওয়া হচ্ছে। তাড়াতাড়ি অফারটা গ্র্যাব করে নিতে হবে, তাড়াতাড়ি অফারটা গ্র্যাব করে নাও, তাহলে কী পাবে, তাহলে তোমরা আমাদের কোর্সে জয়েন করতে পারবে। কোন কোড ইউজ করে, Y229 কোড ইউজ করে। আমি মন থেকে এই কারণে বলি না, কারণ অনেক ছাত্র আছে তারা ডিপ্রেশনে চলে যায় যে তাদের টাকা দিয়ে পড়ার কোনো ক্ষমতা নেই, তাই জন্য এই টাকা দিয়ে আমি কিনবো, আমি কী করে কিনবো, তো চিন্তা করার কোনো দরকার নেই। যারা গরিব ছাত্র, যারা মানে 1,000 টাকা অ্যাফোর্ড করতে পারবে না, এটার দাম একেবারে কোর্সের ফিস বেশি নয়। হ্যাঁ, কোর্সের সুবিধা অবশ্যই আছে। কোর্সে কী সুবিধা আছে, কোর্সে সব কিছু সাজানো গোছানো পাবে তুমি, ঠিক আছে, সাজানো গোছানো পাবে, পুরো নিয়ম মেপে পুরো ক্লাস হবে, 3টে করে ক্লাস হবে, ঠিক আছে, পার ডে এরকমভাবে পুরো 3.5 মাসের মধ্যে কোর্স শেষ হয়ে যাবে। কিন্তু এই ফ্রি ক্লাসে কী হবে, আমি বলতে পারছি না তোমাদের কবের মধ্যে সিলেবাস শেষ করতে পারবো, 1 বছরও লাগতে পারে, 1.5 বছরও লাগতে পারে, এটাই হচ্ছে নেগেটিভ দিক। আদারওয়াইজ পড়ার দিকে কোনো রকম এইখানেও ফাঁকি দেওয়া হবে না, ওখানেও ফাঁকি দেওয়া হবে না, ঠিক আছে। এইখানে আমরা গ্যারেন্টি দিতে পারবো যে 3.5 মাসে কোর্স শেষ করে দিতে পারবো, 1,000 টাকার মধ্যে কোর্স ফি। যারা যারা নিতে চাও তারা কী করবে, এমনিতে কোর্স ফি দেখা লেখা থাকবে 3,999 টাকা, কিন্তু কী করবে, আমার যদি এই Y229 কোডটা ইউজ করো সঙ্গে সঙ্গে 77% ছাড় পেয়ে যাবে, ঠিক আছে। 21 তারিখ থেকে NTPC এবং রেলওয়ে গ্রুপ ডির কম্বাইন কোর্স চালু হচ্ছে 21 তারিখ থেকে, ঠিক আছে। যারা যারা এখনও জয়েন করনি জয়েন করে দিতে পারো, এখানে দাম দেখতে পাচ্ছ 4,299 টাকা লেখা আছে, এটা 1,000 টাকার মধ্যে চলে আসবে, ঠিক আছে, 1,000 টাকার মধ্যে চলে আসবে। তোমাকে কী করতে হবে, Y229 কোডটা ইউজ করতে হবে। এছাড়াও আমাদের যেটা স্পেশাল, সেটা হচ্ছে আমাদের WBCS, কারণ জানো আমাদের WBCS প্রথম ব্যাচে এত পরিমাণ ভর্তি হয়েছে এবং ছাত্ররা এতটাই পরিমাণ খুশি,
তোমরা তাদের জিজ্ঞাসা করলেই বুঝতে পারবে আমাদের পড়ানো নিয়ে তারা কতটা খুশি। তো WBCS এ জয়েন করেছে, WBCS হচ্ছে মাদার অফ অল কম্পিটিটিভ এক্সাম, মাদার অফ অল কম্পিটিটিভ এক্সাম, ঠিক আছে। তো ম্যাটারটা কি, এই WBCS করলে কী হবে, তোমার সব পরীক্ষার প্রিপারেশান হয়ে যাবে। যারা যারা প্রথম প্রিপারেশান নিতে নাবজো তারা তারা WBCS এ নাবো। হ্যাঁ, আর যারা টার্গেট ওরিয়েন্টেড নাবজো, না আমার খালি রেলি পাস করতে হবে, তাদের আমি বলবো আপাতত এই লক্ষ্য ব্যাচে ভর্তি হও, এর থেকে ভালো ব্যাচ তুমি অন্য কোনো ইনস্টিটিউশনে পাবে না, এটুকুনি বলতে পারি, গ্যারেন্টি দিতে পারি, ঠিক আছে। যদি তিন মাস পেড ব্যাচে ক্লাস হয়, স্যার এক্স্যাক্টলি এক্সামটা কবে হবে? আচ্ছা, তোমার ভয় হচ্ছে যে এক্সাম যদি আগে হয় আমাদের, তাহলে কি কোর্সটা তিন মাসেই শেষ করে দেবো? একদমই নয়, আমাদের তখন ধরো তিন ঘন্টা ক্লাস দিচ্ছি, তখন ছ ঘন্টা করে দিলাম, ঠিক আছে। সেই নিয়ে তোমাকে চিন্তা করতেই হবে না, মোট 250 ঘন্টা ক্লাস করাবো বলেছি, 250 ঘন্টাই করাবো, ঠিক আছে, সেই নিয়ে তোমার কোনো চিন্তা নেই, ঠিক আছে। চলো, তো এবার হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশেরও কোর্স আছে, যারা যারা চাইছো ওয়েস্ট বেঙ্গল পুলিশের SI বা কনস্টেবল, যাদের স্বপ্ন, যাদের খাকি পোশাকটা স্বপ্ন, তাদের কি করতে হবে, তাদের এই কোর্সটায় জয়েন করে নিও, ঠিক আছে। আর কি, আর আমাদের IBPS RRB পিওর কোর্সও আছে, যদি মনে হয় যে RRB IBPS পিওর কোর্সে তুমি জয়েন করতে চাও, তুমি একজন ব্যাঙ্ক কর্মী হতে চাও, একটা রুরাল ব্যাঙ্কে কাজ করতে চাও, যেটা অনেকের স্বপ্ন থাকে যে গ্রামের মানুষের সেবা করব, তাহলে এর থেকে ভালো জব নেই, ঠিক আছে। তো এই জবে তোমরা জয়েন হতে পারো, ঠিক আছে, এই কোর্সে তোমরা জয়েন হতে পারো, এবং Y229 কোডটা দিয়ে তোমরা পারচেস করলে এটার উপরেও ছাড় পেয়ে যাবে, এটা 1400 টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো চলো, আর বেশি না বকে আমরা চলে যাব পড়ার দিকে, ঠিক আছে, চলো, ঠিক আছে, চলো আমরা এবার পড়ার দিকে এগিয়ে যাচ্ছি। হাই হ্যালো সবাইকে, হাই হ্যালো, এবার চলো ক্লাসের দিকে এগোই। ফার্স্ট পেজ, চলো ফার্স্ট পেজ, দা এখানে জিজ্ঞাসা করছে CHSL এর জন্য কোনটা ভালো হবে, অবশ্যই WBCS কোর্সটা কম্প্যাক্ট কোর্স, তাই জন্য CHSL এর জন্য WBCS বেশি বেটার হবে, ঠিক আছে। চলো, দ্য অ্যালিথ্রিন ইজ গ্রুপ অফ রিলেটেড সিনথেটিক কম্পাউন্ড ইজ ইন ইউজড ইন ইনসেকটিসাইড, আমাদের খালি কোনটা জানতে হবে, অ্যালিথ্রিন যৌগ, ঠিক আছে, অ্যালিথ্রিন যৌগ বলছি, অ্যালিথ্রিন গ্রুপ কোন কম্পাউন্ডের ক্ষেত্রে ব্যবহার করা হয়, কার ক্ষেত্রে, কী তৈরি করার ক্ষেত্রে ব্যবহার করা হয়, ইনসেকটিসাইড তৈরির ক্ষেত্রে ব্যবহার করা হয়। ভালো করে যদি দেখো, এটা প্রিভিয়াস ইয়ারের রেলওয়ের কোয়েশ্চেন, ঠিক আছে, এটা প্রিভিয়াস ইয়ার মানে আগের বছরের নয়, তার কয়েক বছর আগে, এটা কন্টিনিউয়াস এসছে, এটা রেলওয়ে কন্টিনিউয়াস আসা একটা কোয়েশ্চেন, যারা যারা রেলওয়ের কোয়েশ্চেন নিয়ে ঘাটো তারা তারা আশা করি এই কোয়েশ্চেনটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। অ্যালিথ্রিন গ্রুপ কোথায় আমরা দেখতে পাই, ইনসেকটিসাইডে আমরা দেখতে পাই, মানে হচ্ছে কীটপতঙ্গনাশক, ঠিক আছে, কীটপতঙ্গনাশকে আমরা এই অ্যালিথ্রিন গ্রুপকে দেখতে পাই, ঠিক আছে। হোয়াট ইজ দ্য রিজন অফ ফুড পয়জনিংয়ের কারণ কী, আমাদের যে ফুড পয়জনিং হয় তার পিছনে কারণ কী, ব্যাকটেরিয়া হচ্ছে তার পিছনে কারণ, ঠিক আছে। চলো, হুইচ এনজাইমস হেল্পস ইন ডাইজেশন অফ মিল্ক প্রোটিন, আমাদের মিল্ক প্রোটিনের ডাইজেশনের জন্য কোন এনজাইম ব্যবহৃত হয়, মিল্ক প্রোটিন বা দুগ্ধ প্রোটিন যেটাকে বলছি, ঠিক আছে, দুগ্ধ প্রোটিনের ডাইজেশনের জন্য, ঠিক আছে, কোন এনজাইম ব্যবহৃত হয়, সেটা হচ্ছে রেনিন, সেই এনজাইমের নাম কি, রেনিন, ঠিক আছে, চলো, ঠিক আছে। তারপরে হুইচ হরমোন ইজ নোন অ্যাজ বয়েজ ফ্লাই হরমোন, কোন হরমোনকে মানে এটার নাম শুনে বুঝতে পারছো, বয়েজ ফ্লাই হরমোন মানে কি, ছেলেদের কি হয়, ছেলেদের কি হয় এই বয়সে, মানে হচ্ছে একটা বয়সকাল, মানে যখন তার উঠতি বয়স তখন তার কি হয়, মনটা উড়ু উড়ু থাকে, এটা কোন হরমোনের জন্য হয়, অ্যাড্রিনালিন হরমোনের জন্য হয়ে থাকে, এটা কার জন্য হয়, অ্যাড্রিনালিন হরমোনের জন্য হয়ে থাকে এটা, ঠিক আছে, ক্লিয়ার। চলো, এখানে একজন মৌমিতা জিজ্ঞাসা করছে WBCS পেড কোর্সের অ্যামাউন্ট কত স্যার, আর কতজন আপনাদের ফ্যাকাল্টি আছে স্যার, আমাদের মোট 6 জন ফ্যাকাল্টি আছে, আরও নতুন ফ্যাকাল্টি রিক্রুট হবে, ঠিক আছে, তো 6 জন আপাতত ফ্যাকাল্টি আছে, আমরা 6 জনে মিলে পড়াবো, এবং আমাদের কোর্স ফি লোয়ার দ্যান 3000 যদি তুমি Y229 কোডটা ইউজ করো, তাহলে না হলে কত পড়ে যাবে, না হলে 13000 সামথিং পড়বে, ঠিক আছে, না হলে 13000 সামথিং করবে, আর যদি Y229 কোডটা ইউজ করো 3000-এর মধ্যে হয়ে যাবে, ঠিক আছে, 3000 সামথিং, খুব জোর 3200 হবে, তার বেশি নয়, ঠিক আছে, যত তাড়াতাড়ি সম্ভব যদি এখন মানে তোমরা কোর্সটা নিয়ে নাও, যদি এখন কোর্সটা নিয়ে নাও তাহলে কি হবে, তোমাদের দাম কমে পেয়ে যাবে, ঠিক আছে। চলো, তারপরে অ্যাথলিট ফুট ডিজিজ ইজ কজ ডিউ টু,
অ্যাথলিট ফুট ডিজিজ, মানে আমাদের যে অ্যাথলিট ফুট হয়, ঠিক আছে, যেটা যারা হচ্ছে দৌড়ায়, যারা যারা মাঠে ঘাটে দৌড়ায় তাদের কী হয়, অ্যাথলিট ফুট ডিজিজ হয়। এটা কিসের জন্য হয়, ঠিক আছে, এটা কিসের জন্য হয়, এটা কিসের জন্য হয়, এটা হয় হচ্ছে ফাঞ্জাইয়ের জন্য, ঠিক আছে, এটা একটা ফাঞ্জাই ঘটিত রোগ, এটা একটা ফাঞ্জাই ঘটিত রোগ, এটা একটা ফাঞ্জাই ঘটিত রোগ, ঠিক আছে, ক্লিয়ার, এটা একটা ফাঞ্জাই ঘটিত রোগ। চলো তারপর, ডাউন সিনড্রোম ইজ আ জেনেটিক, মানে ডাউন সিনড্রোম একটা জেনেটিক ডিজিজ, আমরা সবাই জানি, ঠিক আছে, একটুখানি ডিস্টারবেন্স হয়েছিল, মাফ করে দেবে, একটু সাইডে ডিস্টারবেন্স এসেছিল তাই জন্য। তো চলো, ডাউন সিনড্রোম ইজ জেনেটিক 21st সেট ক্রোমোজোম ডিসঅর্ডার কজিং ডেভেলপমেন্ট অ্যান্ড ইন্টারঅ্যাকচুয়াল ডিলেজ, মানে কি, আমাদের যে ডাউন সিনড্রোম রোগ হয়, মানুষের যে ডাউন সিনড্রোম রোগ হয়, ঠিক আছে, মানুষের যে ডাউন সিনড্রোম রোগ হয় এটা কিসের জন্য হয়, মানুষের যে ডাউন সিনড্রোম রোগ হয় এটা কিসের জন্য হয়, 21তম সেট আমাদের ক্রোমোজোমের যদি 21তম সেট কোনো ক্রমে খারাপ হয়ে যায়, ঠিক আছে, 21তম সেট কোনো ক্রমে যদি খারাপ হয়ে যায় তাহলে, মানে কোনো ডিফেক্ট দেখা যায়, খারাপ হয়ে যায় মানে কি, কোনো খারাপ হওয়ার তো নয়, ডিফেক্ট দেখা দেয়, তাহলে কী হয়, তার মধ্যে ডাউন সিনড্রোম রোগ দেখা দেয়, মানে পরীক্ষায় কোয়েশ্চেনটা দেয় ডাউন সিনড্রোম রোগ কোন ক্রোমোজোমের ডিফেক্টের ফলে তৈরি হয়, সেটা হচ্ছে 21তম ক্রোমোজোমের ডিফেক্টের ফলে তৈরি হয়ে থাকে, ঠিক আছে, 21তম ক্রোমোজোমের ডিফেক্টের ফলে তৈরি হয়ে থাকে, ক্লিয়ার। গার্লস ফ্লাই হরমোন বলা হয় না, কারণ গার্লস ফ্লাই হরমোন বলা হয় না, এখানে কোনো ইয়ে টেনে এনো না, তোমরা যেটা হচ্ছে বলে থাকি ফেমিনিজম টেনে এনো না, গার্লস ফ্লাই হরমোন বলা হয় না, কারণ ছেলেদের মন বেশি উড়ুড়ু হয়, ঠিক আছে, ছেলেদের একটু বেশি ফুর্তি থাকে, তাই জন্য ছেলেদের নাম এখানে ইউজ করা হয়, বয়েজ ফ্লাই হরমোন, ঠিক আছে। মেয়েদের কী হয়, মেয়েদের ম্যাচুরিটি অনেক বেশি হয় ছেলেদের তুলনায়, যেটা ছেলেদের হয় না, ঠিক আছে, একদম বাস্তব কথা, ছেলেদের ব্রেন ম্যাচুরিটি অনেক দেরিতে আসে মেয়েদের তুলনায়, ঠিক আছে, মেয়েদের, তাই জন্য কি, 18 বছর একটা মেয়ের ম্যাচুরিটি একটা 21 বছরের ছেলের ম্যাচুরিটি সমান, তাই জন্য বিয়ের বয়স কত করা হয়েছে, ছেলেদের ক্ষেত্রে 21, মেয়েদের ক্ষেত্রে 18, কারণ ব্রেনের ম্যাচুরিটির উপর নির্ভর করছে, ঠিক আছে। চলো, তো এখানে 42 জন লাইভ হয়ে গেছে, তাড়াতাড়ি একটু শেয়ার করে দাও, যারা যারা এখনও শেয়ার করনি তারা তাড়াতাড়ি একটু শেয়ার করে দাও, যাতে 50 জন লাইভে চলে আসে আজকে। চলো, স্যার রেলওয়ের গ্রুপ ডির লক্ষ্য ব্যাচের কোর্স বাই করলাম, 21 জুলাই থেকে ক্লাস স্টার্ট হবে, সেই ক্লাসটা কীভাবে করব, তোমাদের জানিয়ে দেওয়া হবে সব কিছু, নিশ্চিন্তে থাকো, তোমাদের যে অ্যাপ আছে Adda247 অ্যাপটা ডাউনলোড করো, সেটা তুমি যে ইমেল আইডি দিয়ে পারচেস করেছো ওই ইমেল আইডিটা ইউজ করো, এবং কী হয়ে যাবে, ইমেল আইডিটা যখন ইউজ করবে তোমার ওইখানে, যখন ওই তোমার যে অ্যাপটা আছে ওর মধ্যে তোমার সব পারচেস কোর্স চলে আসবে, ঠিক আছে, তোমার সব পারচেস কোর্স চলে আসবে, ঠিক আছে। চলো, একদম অ্যাড্রিনালিন বোথ মেল এবং ফিমেলে থাকে, কিন্তু ছেলেদের ক্ষেত্রে কি, এটা ছেলেদের ক্ষেত্রে কেন বলা হচ্ছে, অ্যাড্রিনালিন হরমোন ছেলেদের একটু বেশি খরিত হয়, ঠিক আছে, ক্লিয়ার। চলো চলো, একটু বেশি খরিত হয় অ্যাড্রিনালিন, কারণ ছেলেদের একটু গা গরম হয়, একটা ঝগড়া হলো দিলাম একটা ঘুষি চালিয়ে, কারণ কি, অ্যাড্রিনালিন বলছে তাই, অ্যাড্রিনালিন খরণ বেশি, ঠিক আছে। চলো চলো, এই এই উলসব এই উলফাল কথা বললে চলবে না, মেয়েরা আইএস হয়, হ্যাঁ, মেয়েদের বুদ্ধি কম, মেয়েরা আইএস হচ্ছে, পাইলট হচ্ছে, ঠিক আছে, তুমি হতে পেরেছো, তাহলে কী করে বলতে পারো মেয়েদের বুদ্ধি কম, মেয়েরা আইএস হচ্ছে, পাইলট হচ্ছে, তুমি তো আইএসও নয় পাইলটও নয়, তাহলে কী করে বলো, কী করে বলতে পারো। চলো তারপর, এগুলো বেকার কথা, সবার ব্রেন সমান এমন কোনো তফাত নেই, ছেলেরাও গাধা হয় মেয়েরাও গাধা হয়, ছেলেরাও ব্রিলিয়েন্ট হয় মেয়েরাও ব্রিলিয়েন্ট হয়, আমরা এতদিন কী করেছি, পুরুষতান্ত্রিক সমাজ মেয়েদের দাবিয়ে রাখতে চেয়েছি, আমরা পুরুষতান্ত্রিক সমাজরা মেয়েদের দাবিয়ে রেখেছি, তাই জন্য আজকে আমাদের মনে হয় মেয়েদের বুদ্ধি কম, মেয়েদের বুদ্ধি অনেক বেশি ছিল, তাই জন্য পুরুষতান্ত্রিক সমাজ কী করেছে, মেয়েদের দাবিয়ে রেখেছিলো যে এরা উঠলে আমরা শেষ, ঠিক আছে, এরা উঠলে আমরা শেষ, তাই জন্য আজকে এই অবস্থা, ঠিক আছে। চলো তারপর 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 চলো, ফাইলেরিয়াসিস ইজ আ ডিজিজ কজড বাই, ফাইলেরিয়াসিস ইজ আ ডিজিজ কজড বাই, ফাইলেরিয়াসিস কিসের জন্য হয়, নিমাটোডের জন্য হয়, ঠিক আছে, নিমাটোডের জন্য হয় ফাইলেরিয়াসিস, ঠিক আছে। চলো তারপর, লাস্টের স্যার লাস্টের একটা কোয়েশ্চেন ছিল, চলো একবার দেখে নিচ্ছি, না লাস্টের আর কোনো কোয়েশ্চেন ছিল না, এই কটাই ছিল, ঠিক আছে, এই কটাই ছিল। চলো এরপরে, ফাইলেরিয়াসিস ইজ আ ডিজিজ কজড বাই, ফাইলেরিয়াসিস কেন হয়, নিমাটোডের জন্য হয়, নিমাটোড জাতীয় প্রাণী যেগুলো, হ্যাঁ, যেমন হচ্ছে কি, এই যে কৃমি জাতীয় যেগুলো, ঠিক আছে, কৃমি যাদের বলছি,
এদের জন্য কি হয়, এদের জন্য তোমার ফাইলেরিয়াসিস হয়ে থাকে, বা যেটাকে আমরা বলে থাকি পায়ে গোদ, পায়ে গোদ হয় যেগুলো সেইগুলো, ঠিক আছে। চলো তারপর একদম ফার্স্ট মহিলা আইপিএস, নট ফার্স্ট আইপিএস দেবশ্রী, ফার্স্ট আইপিএস নয়, প্রথম মহিলা আইপিএস একদম। এই কারণেই বলছি যে মেয়েরা কোনো দিকে পিছিয়ে নয়। মেয়েদের তুমি যদি দেখো এখন মাধ্যমিকে ফার্স্ট ছেলেরা কম মেয়েরা বেশি হয়, তো কখনোই তুমি বলতে পারো না যে ছেলেদের বুদ্ধি কম। আসলে এটা পুরুষতান্ত্রিক সমাজের এটা ব্যাপার, যাতে মেয়েরা মেয়েদের দাবি রাখা যায়, ঘরের কোণে বন্দি করে রাখা যায়, যেটা আমাদের বৈদিক যুগে ছিল না। বৈদিক যুগে যুগে মেয়েদের একটা পূর্ণ স্বাধীনতা দেওয়া হতো, তখনকার মেয়েরা অনেক উন্নত ছিল। যত আমরা এগিয়ে আসছি, যত আমরা এগিয়ে আসছি, যত আমরা এগিয়ে এসছি সময়কালে, তত আমাদের কী করা হয়েছে, আমাদের হিন্দু বলো মুসলিম বলো সবাই, সব জাতির কথা বলছি ঠিক আছে, একমাত্র কয়েকটা জাতি বাদ দিয়ে তারা, আমরা কেউ মেয়েদের সম্মান আর করতে পারিনি তখন। কারণ কি, মেয়েদের সম্মান এই কারণে করিনি, কারণ তাদের যদি সম্মান করি, তাদের যদি পড়াশুনো শেখাই, তারা আমাদের থেকেও বড় হয়ে যাবে। পুরুষতান্ত্রিক সমাজ গায়ের জোরের ক্ষমতা বেশি, তো আমরা গায়ের জোর দেখে মেয়েদের দাবি রেখেছি, এটা আমাদের ভুল ঠিক আছে, নাহলে আমাদের আজকে সমাজ অনেক উন্নত হতো, অনেক চিন্তাভাবনা উন্নত হতো ঠিক আছে। চলো ঠিক আছে, চলো তারপর ব্রাইট ডিজিজ ইজ এফেক্ট, ব্রাইট ডিজিজ এফেক্টস, ব্রাইট ডিজিজ কাকে এফেক্ট করে, কিডনিকে এফেক্ট করে ঠিক আছে। ব্রাইট ডিজিজ কাকে এফেক্ট করে, কিডনিকে এফেক্ট করে, যে ব্রাইট ডিজিজ কোথায় হয়, কিডনিতে হয়। এছাড়া কি, টু কেমিক্যাল সাবস্টেন্স ইউজড ফর দ্য পিউরিফিকেশন অফ ওয়াটার আর দ্য পটাশিয়াম পারম্যাঙ্গানেট অ্যান্ড ব্লিচিং পাউডার, টু কেমিক্যাল সাবস্টেন্স ইউজড ফর পিউরিফিকেশন, দুটো কেমিক্যাল সাবস্টেন্স পিউরিফিকেশানের জন্য ব্যবহার করা হয় ঠিক আছে, কী কী সেটি, পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্যবহার করা হয় এবং ব্লিচিং পাউডার ব্যবহার করা হয় জলের পিউরিফিকেশানের জন্য ঠিক আছে, জলের পিউরিফিকেশানের জন্য এটি ব্যবহার করা হয়। ক্লিয়ার, ক্লিয়ার, চলো তারপর, চলো তারপর দ্য গ্যাস হুইচ ইজ লাইটার দ্যান এয়ার, কোন গ্যাস হচ্ছে বায়ুর থেকেও হালকা, সেটা হবে কি অ্যান্সার, হাইড্রোজেন ঠিক আছে। হাইড্রোজেন থাকলে, হাইড্রোজেন যদি, হাইড্রোজেনের বদলে যদি থাকে, হাইড্রোজেন না দিয়ে হিলিয়াম দিয়েছে, তাহলে হিলিয়ামও হবে অ্যান্সার ঠিক আছে, তাহলে হিলিয়ামও হবে অ্যান্সার। চলো তারপর দ্য ফাংশন অফ থার্মোস্ট্যাট টু মেনটেন দ্য কনস্ট্যান্ট টেম্পারেচার, ফাংশন অফ থার্মোস্ট্যাট টু মেনটেন দ্য কনস্ট্যান্ট টেম্পারেচার, কী করা হয়, এই যে আমাদের যে থার্মোস্ট্যাট আছে এটা কী করা হয়, কনস্ট্যান্ট টেম্পারেচারকে মানে টেম্পারেচারকে কনস্ট্যান্টলি মেনটেন করার জন্য ব্যবহার করা হয়। মানে কি, টেম্পারেচারকে বাড়তেও দেবো না কমতেও দেবো না, এরকম টেম্পারেচার মেনটেন করার জন্য কী হয়, থার্মোস্ট্যাট ব্যবহার করা হয়। এটা কোন যন্ত্রে ব্যবহার করা হয় বেশি করে, রেফ্রিজারেটার, রেফ্রিজারেটার ঠিক আছে, আর কিসে, এসি, এইসবে কী করা হয়, থার্মোস্ট্যাট ব্যবহার করা হয়। যখন ঘর গরম হয়ে যাবে তখন এসি চালু হয়ে যাবে, আবার যখন ঘর ঠান্ডা হয়ে যাবে, ধরো 21 ডিগ্রি করে রেখেছো এসির টেম্পারেচার, তখন কী হবে, যখন ঘরের টেম্পারেচার 21 হয়ে গেছে সঙ্গে সঙ্গে আবার বন্ধ হয়ে যাবে এসি ঠিক আছে। এইভাবে কী করে, টেম্পারেচার কন্ট্রোল করতে সাহায্য করে ঠিক আছে। চলো তারপর, তারপর চলো, হোয়াইট গোল্ড ইজ নোন অ্যাজ প্ল্যাটিনাম, হোয়াইট গোল্ড কাকে বলা হয়, প্ল্যাটিনামকে বলা হয় ঠিক আছে, হোয়াইট গোল্ড প্ল্যাটিনামকে বলা হয়ে থাকে। টেস্টোস্টেরনকে আলাদা কাজে ব্যবহার করা হয়, উত্তেজক হরমোন, ওটা হচ্ছে কি, এক প্রকার স্টেরয়েড হরমোন ঠিক আছে, ওটা মেল স্টেরয়েড হরমোন। তুমি যেটা বলছো টেস্টোস্টেরন, টেস্টোস্টেরন এটাকে কী বলা হয়, টেস্টোস্টেরনকে মেল স্টেরয়েড হরমোন ঠিক আছে। ঠিক আছে, এটা কী করে, আমাদের গায়ের জোর এইসব কন্ট্রোল করে, কিন্তু ইমোশনাল কন্ট্রোল কে করে, ইমোশনাল কন্ট্রোল করে কিন্তু অবশ্যই অ্যাড্রিনালিন ঠিক আছে, ঠিক আছে। চলো তারপর, তারপর, তারপরে চলো তারপরের পেজে আমরা মুভ করছি। তারপরের কোয়েশ্চেন, অ্যান এক্সোথার্মিক রিয়াকশান ইজ আ কেমিক্যাল রিয়াকশান দ্যাট রিলিজেস এনার্জি বাই লাইট অর হিট। এক্সোথার্মিক রিয়াকশান কাকে বলবো, যাকে আমরা বলে থাকি বাংলায় তাপমচি বিক্রিয়া, যাকে বাংলায় আমরা বলি কি তাপমচি বিক্রিয়া, তাই তো, তাপমচি, যারা তাপকে মোচন করে বা তাপকে ছাড়তে সক্ষম সেই সব বিক্রিয়াকে বলবো তাপমচি বিক্রিয়া। এই তাপমচি বিক্রিয়ায় কি হয়, লাইট এবং হিট উৎপন্ন হয় ঠিক আছে, লাইট এবং হিট উৎপন্ন হয়ে থাকে। চলো তো এখানে কি পেয়ে গেলাম, এখানে পেলাম
কি অ্যানসার কি এক্সোথার্মিক রিয়াকশনে কি দেখতে পাই আমরা লাইট এবং হিটের উৎপন্ন বেশি হয় লাইট এবং হিট বেশি পরিমাণে উৎপন্ন হয়ে থাকে তারপরে ইট টেক্স প্লেস হোয়েন এনার্জি ইউজ টু ব্রেক দ্য বন্ডস ইন দ্য রিয়াকটেন্স ইজ লেস দ্যান দ্য এনার্জি গিভেন আউট হোয়েন বন্ডস আর ফর্মড ইন দ্য প্রোডাক্টস কি বলছে ইট টেক্স দ্য এনার্জি ইউজ টু ব্রেক দ্য বন্ডস এটা কি করে কিছু এনার্জি ইউজ করে নিজের বন্ডকে ব্রেক করবার জন্য ঠিক আছে নিজের যে বন্ডগুলো আছে সেগুলোকে ব্রেক করবার জন্য কি করে একটা এনার্জির দরকার পড়ে এবং যখন বন্ডটা ব্রেক হয় তখন আবার নতুন করেও আরও বেশি এনার্জি উৎপাদন করে এই টাইপের এক্সোথার্মিক রিয়াকশন এটা দেখতে পাওয়া যায় চলো তারপরে উডেন ফার্নিচার ইজ কোটেড উইথ জিঙ্ক ক্লোরাইড উডেন ফার্নিচারকে কি দিয়ে মানে পালিশ করা হয় যাতে সেটাকে টার্মাইট বা ঘুন পোকায় না খায় সেটার জন্য কি করা হয় জিঙ্ক ক্লোরাইড দিয়ে এটিকে পালিশ করা হয় এটাকে কি করা হয় জিঙ্ক ক্লোরাইড দেওয়া হয় উডেন ফার্নিচারের উপর ঠিক আছে চলো তারপর জিঙ্ক ক্লোরাইড হ্যাজ নিউমেরাস অ্যাপ্লিকেশন ইন ডিফারেন্ট ইন্ডাস্ট্রিজ নিউ মানে জিঙ্ক ক্লোরাইডের ব্যবহার অনেক ইন্ডাস্ট্রিতে করা হয় বিভিন্ন বিভিন্ন ইন্ডাস্ট্রিতে করা হয় ইনক্লুডিং হেলথ কেয়ার আমাদের কী হয় হেলথ কেয়ার ইন্ডাস্ট্রিজে এই জিঙ্কের ব্যবহার মারাত্মক ঠিক আছে হেলথ কেয়ার ইন্ডাস্ট্রিজে ব্যবহার করা হয় ফার্মাসিউটিক্যালসে ব্যবহার করা হয় পেপার ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি যাতে পেপার নষ্ট না হয়ে যায় সহজে সেই জন্য ব্যবহার করা হয় এছাড়া কি ইট ইজ ইউজড ইন ড্রাই সেল এটাকে কিসে ব্যবহার করা হয় তোমার ব্যাটারিতেও ব্যবহার করা হয় ড্রাই সেল ব্যাটারিজে ব্যবহার করা হয় এবং ইলেকট্রোলাইট তৈরির ক্ষেত্রে ব্যবহার করা হয় ইলেকট্রোলাইট কি যেমন যে ড্রাই সেল ব্যাটারি তার ইলেকট্রোলাইট হিসাবে কী ব্যবহার করা হয় H2SO4কে ব্যবহার করা হয় ইলেকট্রোলাইট হিসাবে ঠিক আছে এই ইলেকট্রোলাইটে কী ব্যবহার করা হয় ইলেকট্রোলাইটের সাথে মেশানো হয় জিঙ্ক ক্লোরাইড কী মেশানো হয় জিঙ্ক ক্লোরাইড মেশানো হয়ে থাকে ঠিক আছে চলো একদম এখানে আরেকজন বলেছে একদম সুন্দর একটা জিনিস ইনফরমেশান সেটা হচ্ছে কি জিঙ্ক ফসফাইড কী ক্ষেত্রে ব্যবহার করা হয় জিঙ্ক ফসফাইড ব্যবহার করা হয় র্যাট কিলার হিসাবে ঠিক আছে র্যাট কিলার হিসাবে জিঙ্ক ফসফাইড ব্যবহার করা হয় ঠিক আছে চলো ক্লিয়ার তারপরে ইট ইজ আ পাওয়ারফুল ইমালশন ব্রেকার এটাকে কী করা হয় ইমালশন ব্রেকার হিসাবে ব্যবহার করা হয় ঠিক আছে ইমালশন মানে আমরা জানি ইমালশন মানে কি যেই কণাগুলো এই যো দানা 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 মানে যখন একটা ফ্যাটকে ইমালশন দ্রবণে পরিণত করতে হলে কী হবে যে বড় একটা ফ্যাটের কণাকে কী হবে ছোটো 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 ফ্যাটের দানায় কী করা হয় পরিণত করা হয় কিন্তু সেই জলের মধ্যে যদি তুমি ZnCl2 মিশিয়ে দাও সেই দ্রবণে যদি ZnCl2 মিশিয়ে দাও তখন কী হবে ফ্যাট জমা হয়ে যাবে ফ্যাট একসাথে জমা হয়ে যাবে ঠিক আছে জিঙ্ক ক্লোরাইড কী করবে সঙ্গে সঙ্গে ফ্যাটকে জমাট বাঁধিয়ে দেবে এছাড়া জিঙ্ক ক্লোরাইডের আরও ব্যবহার আছে জিঙ্ক ক্লোরাইড আমার কি হজমের ওষুধের ক্ষেত্রেও ব্যবহার করা হয় হজমের ওষুধ তৈরিতেও জিঙ্ক ক্লোরাইড এখানে লেখা হয়নি যেটা হজমের ওষুধ তৈরিতেও জিঙ্ক ক্লোরাইডের ব্যবহার হয় হজমের ওষুধ তৈরিতে ঠিক আছে ক্লিয়ার চলো তারপর ইট সেপারেটস অয়েল ফ্রম ওয়াটার এটাকে জলের থেকে তেল আলাদা করার ক্ষেত্রে ব্যবহার করা হয় এটাকে জলের থেকে তেল আলাদা করার পদার্থ হিসাবেও ব্যবহার করা হয় আশা করি এতখানি ক্লিয়ার হয়েছে ঠিক আছে চলো চলো তারপর হুইচ গ্যাস ইজ ইউজড ফর পারপাস বাই ড্রাইভার্স কোন গ্যাসকে ড্রাইভার্সের পারপাসের ক্ষেত্রে ব্যবহার করা হয় ঠিক আছে ড্রাইভার্সরা নিজেদের পারপাসে ব্যবহার করে ড্রাইভার মানে গাড়ির ড্রাইভার নয় কিন্তু কোন ড্রাইভার যারা জলের মধ্যে মারিন ড্রাইভার যাকে বলি আমরা ঠিক আছে মারিন ড্রাইভাররা কী করে মিক্সচার অফ অক্সিজেন অ্যান্ড হিলিয়াম ঠিক আছে কোন গ্যাস ব্যবহার করে মিক্সচার অফ অক্সিজেন অ্যান্ড হিলিয়াম অক্সিজেন তো অক্সিজেন গ্রহণের ক্ষেত্রে লাগবে অবশ্যই আর কি হিলিয়াম কী করে হিলিয়াম হচ্ছে যে গ্যাসের সিলিন্ডারটা আছে সেটার ভর কমাতে ইউজ হয় ঠিক আছে ক্লিয়ার সবার ক্লিয়ার চলো তারপর দ্য মেন ইনগ্রিডিয়েন্ট অফ পোর্টল্যান্ড সিমেন্টিস ঠিক আছে দ্য মেন ইনগ্রিডিয়েন্ট অফ পোর্টল্যান্ড সিমেন্টিস পোর্টল্যান্ড সিমেন্টের মেন ইনগ্রিডিয়েন্ট কী সেটা হচ্ছে লাইম সিলিকা এবং অ্যালুমিনা ঠিক আছে লাইম সিলিকা অ্যান্ড অ্যালুমিনা বাইরে একটু ডিস্টারবেন্স হচ্ছে মাফ করো রাস্তায় কোনো একটা ব্যাপার চলছে যাই হোক আমি তো যেতে পারছি না তোমাদের ক্লাস নিতে হবে চলো মিক্সচার অফ অক্সিজেন অ্যান্ড হিলিয়াম ঠিক আছে মিক্সচার অফ অক্সিজেন অ্যান্ড হিলিয়াম দিয়ে কী তৈরি হয় তোমাদের এই মেরিন ড্রাইভার্সে যে সিলিন্ডারগুলো হয় এটা তৈরি হয় আর তারপর এটা কি পোর্টল্যান্ড সিমেন্ট কী দিয়ে তৈরি হয় লাইম অ্যান্ড সিলিকা অ্যান্ড অ্যালুমিনিয়া দিয়ে তৈরি হয়
ঠিক আছে, ক্লিয়ার? আর চলো আরেকটা, এই যে এই কোয়েশ্চেনটা থেকে আরেকটা দেয়, রুগী যারা হচ্ছে হসপিটালে ভর্তি সেই সব রুগীর গ্যাস সিলিন্ডারে, সেই সব রুগীর গ্যাস সিলিন্ডারে কি থাকে, গ্যাস সিলিন্ডারে কি থাকে, যেসব রুগী হসপিটালে ভর্তি তাদের গ্যাস সিলিন্ডারে কি থাকে, কিসের কিসের মিক্সচার থাকে? নাইট্রোজেন অ্যান্ড অক্সিজেন, তখন কি থাকে, নাইট্রোজেন অ্যান্ড অক্সিজেনের মিক্সচার থাকে, ঠিক আছে, ক্লিয়ার? চলো তারপরে, হুইচ ইনস্ট্রুমেন্ট ইজ ইউজ টু মেজার দ্য প্রেশার অফ গ্যাস, হুইচ ইনস্ট্রুমেন্ট, কোন ইনস্ট্রুমেন্টকে ব্যবহার করা হয় মানে কি মেজার দ্য প্রেশার অফ গ্যাস, গ্যাসের প্রেশার কমাবার জন্য ব্যবহার করা হয়, ম্যানোমিটারকে ব্যবহার করা হয়, ঠিক আছে, ম্যানোমিটারকে ব্যবহার করা হয়। এ WBPSI এর কোনো ব্যাচ চলছে কি, ব্যাচ চালু হচ্ছে, তার জন্য কি করতে হবে, তোমাকে ভর্তি হয়ে যেতে হবে, ঠিক আছে, তার জন্য তোমাকে এক্ষুনি ভর্তি হয়ে যেতে হবে WBPSI এর ব্যাচে, ঠিক আছে। চলো তারপর, ট্যাকোমিটার ইজ ইউজ টু মেজার, ট্যাকোমিটার কি ক্ষেত্রে ব্যবহার করা হয়, ঠিক আছে, ট্যাকোমিটার ইজ ইউজ টু মেজার দ্য স্পিড অফ এয়ারক্রাফট অ্যান্ড মোটর, কি করা হয় ট্যাকোমিটারকে, কি ক্ষেত্রে ব্যবহার করা হয়, এয়ারক্রাফট এবং মোটরের স্পিড মাপার ক্ষেত্রে ব্যবহার করা হয়। আচ্ছা, N2 কেন থাকে, কারণ সবার প্রথম কথা N2-র দাম কম, ঠিক আছে, N2-র দাম কম, পৃথিবীতে সব থেকে বেশি কোন গ্যাস পাওয়া যায়, নাইট্রোজেন গ্যাস, ঠিক আছে, ঠিক আছে, অ্যাবান্ডেন্ট, ঠিক আছে, অ্যাবান্ডেন্ট হিসাবে পাওয়া যায়, এবং কি, এবং আরেকটা পয়েন্ট হচ্ছে N2 গ্যাস কারুর সাথে বিক্রিয়া করতে পারে না, বিক্রিয়ায় অক্ষম, ঠিক আছে, বিক্রিয়ায় অক্ষম আমাদের শরীরের সাথে, ক্লিয়ার? চলো তারপর, পেড কোর্সে পুরো ডেসক্রিপটিভ ধরে ধরে চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে করানো হবে, এটা কোনো ডেমো ক্লাস নয়, এটা তোমাদের ফ্রি ক্লাস, এটা তোমাদের ফ্রি ক্লাস, ঠিক আছে, এখানে সপ্তাহে যে 3 দিন যেমনভাবে ডেসক্রিপটিভ করানো হয় সেইভাবেই ডেসক্রিপটিভ করানো হবে ওখানে, ঠিক আছে। চলো তারপর, ক্রেসকোগ্রাফ ওয়াজ ইনভেন্টেড বাই, ক্রেসকোগ্রাফ কে আবিষ্কার করেন, সেটা হচ্ছে কি, জগদীশচন্দ্র বোস ক্রেসকোগ্রাফ আবিষ্কার করেন, ঠিক আছে, জগদীশচন্দ্র বোসকে কি বলা হয়, ইন্ডিয়ান প্ল্যান্ট ফিজিওলজি, ঠিক আছে, ফাদার অফ ইন্ডিয়ান প্ল্যান্ট ফিজিওলজি, ঠিক আছে, ইন্ডিয়ান প্ল্যান্ট ফিজিওলজির জনক বলা হয়, ঠিক আছে, ইন্ডিয়ান প্ল্যান্ট ফিজিওলজির জনক বলা হয়, ক্লিয়ার? চলো, ক্রেসকোগ্রাফ কী ক্ষেত্রে ইউজ করা হয়, ক্রেসকোগ্রাফ এছাড়াও জগদীশচন্দ্র বোস আরও অনেক কিছু আবিষ্কার করেছিলেন, ঠিক আছে, ক্রেসকোগ্রাফ এছাড়াও আরও অনেক আছে, অনেক মিটার আছে, অনেক কিছু আবিষ্কার করেছিলেন, ঠিক আছে, ক্রেসকোগ্রাফ তার মধ্যে মেন, ঠিক আছে, এই ক্রেসকোগ্রাফ কী ক্ষেত্রে ইউজ করা হয়, গাছের উত্তেজনা পরিমাপক হিসাবে, নাকি গাছের হাইট ইনক্রিজ করছে কিনা সেটার হিসাবে, গাছের হাইট, এখানে একজন বলেছে গাছের হাইটের মেজারিংয়ের জন্য ব্যবহার করা হয়, একদমই নয়, গাছের হাইটের মেজারিংয়ের জন্য, ট্রি হাইট মেজারিংয়ের জন্য ব্যবহার করা হয়, ঠিক আছে, ট্রি হাইট মেজারিংয়ের জন্য ব্যবহার করা হয় অক্সানোমিটার, ঠিক আছে, এটাও জেনে রাখো, এটা এখানে নেই তবুও জেনে রাখো, অক্সানোমিটার ব্যবহার করা হয়, ঠিক আছে, ক্লিয়ার? সবার ক্লিয়ার? আচ্ছা স্যার, SSRRB NTPC ব্যাচটা পারচেস করতে চাই, যদি একটু বলেন কীভাবে পারচেস করবো জানালে ভালো হয়। আচ্ছা, তোমাদের আমি একটু বাদেই এইখানে পাঁচখানা পেজ শেষ হলে আমি তোমাদের দেখিয়ে দেবো কীভাবে পারচেস করতে হবে, ঠিক আছে, ক্লিয়ার? চলো তারপরে আমি দেখিয়ে দিচ্ছি, একটুখানি ক্লাসে থাকো, তোমাদের দেখিয়ে দিচ্ছি, চলো তারপরে, ফুল ফর্ম অফ র্যাডার, র্যাডারের ফুল ফর্ম কী, রেডিও ডাইরেকশন অ্যান্ড রেঞ্জিং, ঠিক আছে, রেডিও ডাইরেকশন অ্যান্ড রেঞ্জিং, এটা হচ্ছে কি, রেডিও ডাইরেকশন অ্যান্ড রেঞ্জিং হচ্ছে র্যাডারের ফুল ফর্ম, ঠিক আছে। চলো তারপরে, আইসোহ্যালাইনস আর লাইনস দ্যাট জয়েন্ট পয়েন্ট অফ ইকুয়াল স্যালাইনিটি ইন অ্যান অ্যাকোয়াটিক সিস্টেম, আইসোহ্যালাইন কাকে বলবো, আইসোহ্যালাইন কাদের বলবো, যারা একই রকম লবণাক্ত জলে থেকে অভ্যস্ত, যারা একই রকম লবণাক্ত জলে থেকে অভ্যস্ত তাকে বলবো কি, তাকে আমরা বলবো আইসোহ্যালাইন, তাকে আমরা বলবো আইসোহ্যালাইন, ঠিক আছে, ক্লিয়ার? একদম ফিজিক্সের ম্যাথ, কেমিস্ট্রির ম্যাথ, সব কিছুর ম্যাথ করাবো, নিশ্চিন্তে থাকো, ঠিক আছে। চলো তারপর, মানে কি, আমি যদি ইলিশ মাছ দেখি, আমাদের গঙ্গার তোমার লবণাক্তের মাত্রা ধরো, আমি কথার কথা বলছি লবণাক্ত, আমি
ইউনিট ধরছি দুই, ঠিক আছে? আবার দেখছি পদ্মাতেও ইউনিট যেখানে দুই, সেই দুটো জায়গাতেই কি হচ্ছে, কি দেখা যাচ্ছে, ইলিশ মাছ দেখতে পাওয়া যাচ্ছে। তার মানে কি ইলিশ মাছ, এইখানের ইলিশ মাছ আর এইখানের ইলিশ মাছ একে একে অপর হচ্ছে আইসোহ্যালাইন বলবো, বা এই জলেও আমি ইলিশ মাছ পাচ্ছি, এই জলেও ভোলা মাছ পাচ্ছি, ঠিক আছে? এই জলে ইলিশ মাছ পাচ্ছি, এই জলে ভোলা মাছ পাচ্ছি, তার মানে কি ইলিশ আর ভোলা কি আইসোহ্যালাইন, ঠিক আছে? ক্লিয়ার? চলো তারপর ওয়াটার জেট, ওয়াটার জেট টেকনিক ইজ ইউজড ইন ফায়ার ব্রিগেড। ওয়াটার জেট টেকনিক কোথায় ব্যবহার করা হয়? ফায়ার ব্রিগেড ব্যবহার করা হয়। ভালো করে বুঝতে পারবে যখন ফায়ার ব্রিগেডের যে নলটা থাকে সেটা দিয়ে ফোর্সে জল বার করা হয়। কি করা হয়? প্রেশার দিয়ে পাম্পের সাহায্যে জল বার করা হয়। যত জোরে জল মারা হয় তত তাড়াতাড়ি আগুনটা নিভে যায়, ঠিক আছে? চলো তারপরে হরোলজি, হরোলজি বলতে কাকে বলা হয়? হরোলজি বলতে বলা হয় মেজারমেন্ট অফ টাইমকে বলা হয় হরোলজি, ঠিক আছে? সময়ের, সময় মাপনকে বলা হয় হরোলজি। ক্লিয়ার? চলো তারপরে তারপরে ট্রাইবোলজি, ট্রাইবোলজি কাকে বলা হয়, ঠিক আছে? ট্রাইবোলজি কাকে বলা হয়? এটা কি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অফ ইন্টারঅ্যাক্টিভ সারফেস ইন রিলেটিভ মোশনস। এটা কি রিলেটিভ মোশন, বা মানে কি দুটো সারফেস, মানে তেল আর জল ধরো দুটো সারফেস, এদের মধ্যে যে রিলেটিভ মোশন দেখতে পাবো সেটাকে আমরা কি বলবো? ট্রাইবোলজি বলবো। সেই সব নিয়ে পড়াশুনো করাকে বলবো কি আমরা? ট্রাইবোলজি, ঠিক আছে? এটা কিসের কিসের ব্যাপারে? এই ট্রাইবোলজিতে আমরা পড়তে পারি প্রিন্সিপাল অফ ফ্রিকশন, এখানে আমরা ফ্রিকশনের ব্যাপারে জানতে পারি, লিউব্রিকেশনের ব্যাপারে জানতে পারি, এবং ওয়্যারের ব্যাপারে, ওয়্যার টিয়ার এইসবের ব্যাপারে জানতে পারি। মানে কি ফ্রিকশন মানে ঘর্ষণের ব্যাপারে, লিউব্রিকেন্ট তেলের ব্যাপারে, বিভিন্ন যে লিউব্রিকেন্টগুলো ব্যবহার করি, পিচ্ছিল কারক যাকে এক কথায় বলে থাকে, পিচ্ছিল কারকের গুলো জানতে পারি, ওয়্যার এবং টিয়ারের ব্যাপারে জানতে পারি। ওয়্যার টিয়ার মানে কতটা ফোর্সে টানলে কোনো কিছু ছিঁড়ে যাবে, কতটা ফোর্সে টানলে সেটি লম্বা হয়ে যাবে, এইসবের ব্যাপারে এই ক্লাসে পড়ানো হয়, ঠিক আছে? চলো তারপরে স্যার আপনার এই কনসেপ্টগুলো ভেনাস পাবলিকেশনের বুকটাতে কি পাবো কিছু? একদম পাবে, নিশ্চিন্তে পাবে, ঠিক আছে? কারণ প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন, ভেনাস পাবলিকেশনের বইতে প্রিভিয়াস ইয়ারেরই কোয়েশ্চেন আছে, এগুলো সব প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন, ঠিক আছে? চলো তারপরে চলো একদম ফিজিক্সের ম্যাথও করাবো, বায়ো মানে তোমার কেমিস্ট্রির ম্যাথও করাবো, ঠিক আছে? সব করাবো। তার জন্য কী করতে হবে? আমাদের সাথে রেগুলার থাকতে হবে, 100 জন লাইভে আনতে হবে, যেটা বারবার বলি আমি, 100 জন লাইভে না আনবে যতদিন তোমরা শেয়ার না করে নিজেদের তাগিদে ততদিন আমি আনবো না। তোমাদের শেয়ার করে লাইভে আনতে হবে, যত লাইভে আনবে আমি তোমাদের ক্লাসের তত ভালো কন্টেন্ট নিয়ে আসতে পারবো। যেমন হচ্ছে তোমাদের যেটা হচ্ছে পিরিয়ডিক টেবিল, ঠিক আছে, ম্যাথস, এগুলো আমি নিয়ে আসতে পারবো। তার জন্য তোমাদের আমাকে মানে আশ্বস্ত করতে হবে যে 100 জন লাইভে আনবে তারপরে, ঠিক আছে? চলো তারপর হাইগ্রোমিটার ইজ অ্যান ইনস্ট্রুমেন্ট ইউজড ফর মেজারিং দ্য ওয়াটার ভেপার ইন দ্য অ্যাটমসফিয়ার। হাইগ্রোমিটারকে কী ক্ষেত্রে ইউজ করা হয়? হাইগ্রোমিটার কী করা হয়? ওয়াটার ভেপার পরিমাপের ক্ষেত্রে, বায়ুতে ওয়াটার ভেপার পরিমাপের ক্ষেত্রে ব্যবহার করা হয় তোমার হাইগ্রোমিটার, ঠিক আছে? চলো তারপর নিউটনস ফার্স্ট ল অফ মোশন ইজ অলসো নোন অ্যাজ। নিউটনের ফার্স্ট ল অফ মোশনকে কী বলা হয়? ল অফ ইনার্শিয়াও বলা হয়, ঠিক আছে? ল অফ ইনার্শিয়া বলা হয়। এছাড়া কী বলা হয়? এছাড়া বলা হয় গ্যালিলিও সূত্রও বলা হয়, এবং কী বলা হয়? গ্যালিলিও সূত্রও বলা হয় এটিকে, গ্যালিলিও সূত্রও বলা হয়। ক্লিয়ার? ক্লিয়ার? চলো একদম, আজকে হাফ সেঞ্চুরি হয়েছে আমি জানি, ওয়ান লাইনারের দিন এবং মক টেস্টের দিন হাফ সেঞ্চুরি হয়। যখনই টপিক ওয়াইজ বা যখনই চ্যাপ্টার ওয়াইজ কনসেপ্ট ওয়াইজ ক্লাস হয় যেই তিন দিন, ওই দিন কেউ থাকে না, কারণ কারুর অত ধৈর্য নেই। আর ধৈর্য না থাকলে আমি একেবারে বাস্তব কথা বলে দিচ্ছি, পাস করবে না পরীক্ষা। তুমি যতক্ষণ না অভ্যাস তৈরি করছো চ্যাপ্টার ওয়াইজ পড়বার, ততক্ষণে তোমার পাস করার সম্ভাবনা বিগ 0%, ঠিক আছে? বিগ 0, মানো আর না মানো তুমি পাস করছো না, কারণ তুমি কনসেপ্ট ক্লিয়ার করনি। তুমি ডাইরেক্ট ওয়ান লাইনার পরে পরীক্ষা দিতে বসেছো, ওয়ান লাইনারের মধ্যে ওর মধ্যে কোয়েশ্চেন এলে ভালো, পরীক্ষা অ্যান্সার করতে পারলে, না হলে পারবে না, ঠিক আছে? ক্লিয়ার? তার জন্য কী করতে হবে? চ্যাপ্টার ওয়াইজ পড়তে হবে, ঠিক আছে? চলো Y229 কোড ইউজ করো, এবং কি 77% অফার পেয়ে যাও, যেটা তোমাদের আগেও বলেছি। আমাদের এই তিনটে ব্যাচ আছে, 4299 টাকা, 13499 টাকা, 3099 টাকা, যেটা হচ্ছে WBP, এটা WBCS 2.0, এবং হচ্ছে এটা RRB, NTPC এবং গ্রুপ ডি। এবং যারা জিজ্ঞাসা করছিলে কীভাবে কোর্সটা পারচেস করবো, তাদের একবার দেখিয়ে দিই, এখনও ক্লাস শেষ হয়নি, ঠিক আছে? তো চলো ক্লাসে থাকো, আমি তোমাদের ততক্ষণে দেখিয়ে দিই কীভাবে কোর্সটা পারচেস করবে। চলো একবার ঘুরিয়ে আনি তোমাদের কীভাবে কোর্সটা পারচেস করতে হবে। যাও সার্চ করো adda247.com বলে, adda247.com,
দেখেছো adda247.com খুললে এখানে দেখো ফার্স্টেই যেটা আসছে ওটাতে ক্লিক করো, খুলে গেল আড্ডার পেজ, ঠিক আছে আড্ডার পেজ খুলে গেছে, ঠিক আছে আড্ডার পেজ খুলে গেছে। এইবার এখানে সার্চ করো রেলওয়ে ইন বেঙ্গলি, রেলওয়ে ইন বেঙ্গলি, ঠিক আছে রেলওয়ে ইন বেঙ্গলি দিয়ে সার্চ মারো, ঠিক আছে সার্চ মারলে এবার দেখো তোমার এখানে লক্ষ্য বলে ব্যাচটা দেখতে পাচ্ছ তলায়, ঠিক আছে লক্ষ্য ব্যাচ এখানে আছে, ক্লিক করো। চলো লক্ষ্য ব্যাচ পেয়ে গেলাম, ঠিক আছে একদম আসছি কাকলি তোমার প্রশ্নে আসছি, কেন গ্যালিলিও সূত্র বলা হচ্ছে সেটাতে আসছি। তার আগে আমরা দেখে নিয়ে দেখো কোর্স ফি কত, 4,299 টাকা, ঠিক আছে 4,299 টাকা। ভিউ অফারে যাও, ঠিক আছে ভিউ অফারে কী করলাম আমি, ক্লিক করলাম ভিউ অফারে, ঠিক আছে ভিউ অফারে ক্লিক করলাম, ঠিক আছে ক্লিয়ার। চলো এইবার এইবার কি এন্টার ইওর ইমেল আইডি, ইমেল আইডি দেবে, আমার ইমেল আইডি আমি দিচ্ছি, তোমারটা তুমি দেবে। চলো আমার ইমেল আইডি দিলাম subhashish.bhattacharjee@adda247.com। চলো আমার ইমেল আইডি দিয়ে দিয়েছি, এখানে দেখো এন্টার কুপন কোডের অফার এলো, ঠিক আছে এন্টার কুপন কোড, আমি আমার কুপন কোড দিয়ে দেবো। কত আমার কুপন কোড তোমরাও ইউজ করবে, Y229 আমার কোডটা ইউজ করো। দেখো ছাড় কত পেয়ে গেছো, কত হয়ে গেছে 988 টাকা, মানে 1,000 টাকারও কম, মাত্র 988 টাকায় তোমরা এই কোর্সটা কিনতে পারবে। দেখো 988 হয়ে গেছে, এবার বাই নাও করো, ঠিক আছে এবার তুমি বাই নাও করো, এবং তোমাকে এখানে নাম দিতে বলবে, ফোন নাম্বার দিতে বলবে, হ্যাঁ এরপর কন্টিনিউ করবে, যেই সঙ্গে সঙ্গে তোমার কোর্স পারচেস হয়ে যাবে। তারপরে আরও ডিটেলস চাইবে, তোমার এটিএম কার্ডের ডিটেলস ফিটেলস চাইবে, দেবে, তোমার কোর্স পারচেস হয়ে যাবে, ক্লিয়ার। তো চলো এইবার আমরা ক্লাসের দিকে এগোচ্ছি, আমরা ক্লাসের দিকে যাব। তো এইখানে একজন জিজ্ঞাসা করছে যে গ্যালিলিও সূত্র কেন বলা হচ্ছে, বুঝতে পারলাম না দাদা। তো গ্যালিলিও সূত্র কেন বলা হচ্ছে, কারণ এই যেই সূত্রটার ব্যাপারে আমরা আলোচনা করি, নিউটনের প্রথম সূত্র, এটা প্রথম দিয়েছিলেন কিন্তু গ্যালিলিও, এটা প্রথম দিয়েছিলেন গ্যালিলিও, ঠিক আছে এটাকে প্রথম দিয়েছিলেন গ্যালিলিও, সেই জন্য কি করা হয়, সেই জন্যকে, সেই জন্য এটাকে গ্যালিলিও সূত্রও বলা হয়। হ্যাঁ তবে গ্যালিলিও এটা অঙ্কের মাধ্যমে বোঝাতে পারেননি, যেটা নিউটন বুঝিয়েছিলেন, ঠিক আছে। চলো তারপর তারপর আমাদের এখানে আরআরবি কোর্সও আছে, তোমরা এটাও নিতে পারো Y229 কোডটা ইউজ করলে, ঠিক আছে। চলো আমরা তারপরে নেক্সট পেজের দিকে এগোচ্ছি, নেক্সট পেজ, চলো নেক্সট পেজের দিকে এগোচ্ছি। WBCSটাও একইভাবে পারচেস করবে, Y229 কোড ইউজ করো, লাস্টে আবার ক্লাসের লাস্টে আমি WBCSটাও দেখিয়ে দেবো, ঠিক আছে। চলো তারপর হাইড্রোজেন বন্ডস আর ক্লাসিফাইড অ্যাজ উইক বন্ডস, হাইড্রোজেন বন্ডকে কী বলা হয়, উইক বন্ড বলা হয়, বিকজ দে আর ইজিলি অ্যান্ড র্যাপিডলি ফর্মড অ্যান্ড ব্রোকেন আন্ডার নর্মাল বায়োলজিক্যাল কন্ডিশন। এটা কী করা হয়, মানে হাইড্রোজেন বন্ডকে দুর্বল বলা হয়, কারণ কি এটা খুব ইজি বায়োলজিক্যাল কন্ডিশনে কী হয়, ভেঙে যায়, মানে একটুখানি যদি তাপ দাও চাপ দাও এটা কী হবে, হাইড্রোজেন বন্ড ভেঙে যাবে। আর আমরা জানি হাইড্রোজেন বন্ড দুপ্রকার, একটা হচ্ছে ইন্টারমলিকিউলার হাইড্রোজেন বন্ড, ইন্টারমলিকিউলার, এগুলোর ব্যাপারে আমরা ডিটেলসে পরে জানবো, তাও বলে রাখলাম ইন্টারমলিকিউলার হাইড্রোজেন বন্ড, ঠিক আছে আর কি ইন্ট্রামলিকিউলার হাইড্রোজেন বন্ড, ইন্ট্রা মলিকিউলার হাইড্রোজেন বন্ড, এগুলোর ব্যাপারে আমরা ডিটেলসে পরে জানবো। এটার উদাহরণ কি, উদাহরণ হচ্ছে যেমন এটা ক্ষেত্রে হচ্ছে প্রোটিন হচ্ছে এর উদাহরণ, ইন্ট্রামলিকিউলার হাইড্রোজেন বন্ডের, ঠিক আছে প্রোটিন হচ্ছে এর উদাহরণ, কারণ অ্যামাইনো অ্যাসিড দুটো যুক্ত হয়ে হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত হয়, ঠিক আছে এটা ইন্ট্রামলিকিউলার। আর ইন্টারমলিকিউলার কি, এই যে জলের ক্ষেত্রে H2O, এটা হচ্ছে ইন্টারমলিকিউলার, ঠিক আছে। চলো তারপরে এগুলোর ব্যাপারে পরে জানবো, আমরা জেনে নেবো, বা বেনজিন, বেনজিন হচ্ছে ইন্টারমলিকিউলার, ঠিক আছে এগুলোর ব্যাপারে পরে জেনে নেবো, ঠিক আছে। তো উদাহরণটা বলে রাখছি, ইন্ট্রামলিকুলারের উদাহরণ হচ্ছে প্রোটিন, ঠিক আছে আর ইন্ট্রামলিকুলারের উদাহরণ হচ্ছে বেনজিন, এই ইন্টারমলিকুলার উদাহরণ হচ্ছে বেনজিন, ঠিক আছে বেনজিন। চলো তারপর তারপর ZINE কিন্তু এটা, ঠিক আছে চলো তারপর রেডক্স, রেডক্স ইজ আ কেমিক্যাল রিয়াকশান ইন হুইচ অক্সিডেশন স্টেটস দ্য অ্যাটম চেঞ্জেস। কী বলছে, রেডক্স রিয়াকশান আমরা কাকে বলি, রেডক্স বিক্রিয়া আমরা কাকে বলবো, যেখানে অক্সিডেশন স্টেটস অফ অ্যাটম চেঞ্জেস, যেখানে কী হয় জারণ, ঠিক আছে জারণ ক্ষমতা
মানে পদার্থের জারণ ক্ষমতা বাড়ে কমে, সেটাকে আমরা কি বলবো সেই বিক্রিয়াতে, সেটাকে আমরা কি বলবো রেডক্স রিয়াকশন বলবো, ঠিক আছে, সেটাকে আমরা রেডক্স রিয়াকশন বলবো। ইট ইনভলভস দ্য ট্রান্সফার অফ ইলেকট্রনস বিটুইন এলিমেন্টস, কি আছে, ইট ইনভলভস দ্য ট্রান্সফার অফ ইলেকট্রন বিটুইন এলিমেন্টস, এটা কি করে মানে ইলেকট্রনের আদান প্রদানে সাহায্য করে, ঠিক আছে। রেডক্স বিক্রিয়ায় কি হয়, ইলেকট্রনের আদান প্রদান হয়, দুটো এলিমেন্টের মধ্যে ইলেকট্রনের আদান প্রদান হয়, এটাকে কি বলবো আমরা রেডক্স বিক্রিয়া বলবো, ঠিক আছে। চলো তারপর, অক্সিডেশন ইজ দ্য কেমিক্যাল রিয়াকশন ইন হুইচ দেয়ার ইজ আ লস অফ ইলেকট্রনস, মানে কি অক্সিডেশন কী ধরনের প্রক্রিয়া বা জারণ কী ধরনের প্রক্রিয়া যেখানে ইলেকট্রন লুজ হয়, কণা কী করে এলিমেন্ট কী করে ইলেকট্রন লুজ করে, সেটাকে কি বলবো আমরা অক্সিডেশন পদ্ধতি বলবো, ঠিক আছে। অর অ্যান ইনক্রিজ অফ অক্সিডেশন স্টেট বাই আ মলিকিউল অ্যাটম অর আয়ন, ঠিক আছে, মানে কি লস অফ ইলেকট্রনস অর অ্যান ইনক্রিজ অফ অক্সিডেশন স্টেট বাই দ্য মলিকিউল, মানে এক কথায় বলছে অক্সিডেশন স্টেট কখন বাড়বে, যখন ইলেকট্রন লুজ হবে, ঠিক আছে। এইগুলোর ব্যাপারে ডিটেলস যতক্ষণ না পড়বো পড়াবো তোমাদের, জারণ বিজারণ চ্যাপ্টার না পড়াবো তোমাদের ঠিকঠাক ক্লিয়ার হবে না, আর একটা এত সহজে আমি এখানে ক্লিয়ার করতেও পারবো না, অনেক সময় লেগে যাবে, আর মাত্র 15 মিনিটও হাতে নেই, ঠিক আছে। চলো তো আমরা নেক্সট পার্টের দিকে এগোচ্ছি, এটা ওয়ান লাইনার মুখস্থ করো, তোমাদের চ্যাপ্টার ওয়াইজও আসবে খুব শিগগিরই, জারণ বিজারণ সেখানে আমি করিয়ে দেবো, ঠিক আছে। চলো তারপরে কি আসছে, রিডাকশান ইজ আ কেমিক্যাল রিয়াকশান হোয়্যার দেয়ার ইজ আ ইজ দ্য গেইন অফ ইলেকট্রনস অফ ডিক্রিজ ইন অক্সিডেশন স্টেট বাই মলিকিউল, কি বলছে, রিডাকশান বলেও একটা প্রক্রিয়া হয়, রিডাকশান কাকে বলবো, বিজারণ প্রক্রিয়া, ঠিক আছে, বিজারণ প্রক্রিয়া। বিজারণ প্রক্রিয়ায় কী হয়, ইলেকট্রন গেইন হয়, গেইন অফ ইলেকট্রন হয়ে থাকে, বা ইলেকট্রনের কী হয়, এখানে কী হচ্ছে ইলেকট্রন লুজ হচ্ছে বা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, আর এখানে কী হয় ইলেকট্রন গেইন করে বা ইলেকট্রন ধারণ করে, বাইরের থেকে ইলেকট্রন ধারণ করে, সেটাকে আমরা কী বলবো রিডাকশান বিক্রিয়া বলবো, সেটাকে আমরা বলবো রিডাকশান বিক্রিয়া, ঠিক আছে। চলো নেক্সট পেজের দিকে মুভ করছি, দ্য স্ফেরিক্যাল শেপ অফ রেইনড্রপ, আমাদের যে বৃষ্টির জল পড়ে সেটা এই গোলাকার বা স্ফেরিক্যাল আকার হয় কেন, কারণ কি সারফেস টেনশনের জন্য এটি হয়ে থাকে, ঠিক আছে, সারফেস টেনশন হচ্ছে এর কারণ, ঠিক আছে, সারফেস টেনশন হচ্ছে এর কারণ, যেটার বাংলা টান হচ্ছে পৃষ্ঠটান, বাংলা কথা হচ্ছে পৃষ্ঠটান, ঠিক আছে, বাংলা শব্দটা কি পৃষ্ঠটান, ক্লিয়ার। চলো তারপর, দ্য এভাপোরেশন অফ রেট ইনক্রিজ বাই ইনক্রিজিং দ্য স্পিড অফ এয়ার, কি বলছে, দ্য এভাপোরেশন রেট ইনক্রিজেস বাই ইনক্রিজিং দ্য স্পিড অফ দ্য এয়ার, ক্লিয়ার, কি বলছে, এভাপোরেশন যত হাওয়ার স্পিড, কোনো পদার্থের এভাপোরেশন কখন বাড়বে, যখন তার হাওয়ার স্পিড সেখানে বাড়বে, যখন বায়ুর স্পিড বাড়বে তখন এভাপোরেশনও বাড়ে, কিভাবে, তুমি একটা চা নিলে, চায়ের কাপ, চায়ের কাপটা গরম আছে তাই তো, তুমি কি করো ফু দাও, ফু দিলে কী হয়, চায়ের কাপের উপরে জলীয় বাষ্পটা হাওয়ায় উড়ে অন্যদিকে চলে যায়, ঠিক আছে, অন্যদিকে চলে যায়, আবার নতুন বাষ্প এসে জমা হয়, আবার ফু দাও আবার অন্যদিকে চলে যায়, ঠিক আছে, এইভাবে কী হয়, এইভাবে হচ্ছে তোমার যেটাকে আমরা বলছি কি কাপ, মানে চায়ের, চায়ের এটা কি, এই যে চায়ের যে বাষ্প এটা মুভ করে যাচ্ছে, কারণ কি তুমি হাওয়া দিচ্ছ বলে, যত বায়ু প্রবাহ হবে তত ভালো বাষ্পমোচন হয়, ঠিক আছে, বাষ্পমোচনের ক্ষেত্রেও সেম বা এভাপোরেশনের ক্ষেত্রেও সেম, যত বায়ু প্রবাহ হবে তত ভালো এভাপোরেশন হবে, ঠিক আছে, যত তাপ বেশি হবে তত এভাপোরেশন ভালো হবে, কার সাথে সমানুপাতিক, তুমি যদি দেখো এভাপোরেশন কার সাথে সমানুপাতিক, তাপ, ঠিক আছে, তাপের সাথে সমানুপাতিক, ঠিক আছে, আর কিসের সাথে সমানুপাতিক, বায়ু প্রবাহর সাথে সমানুপাতিক, ঠিক আছে, বায়ু প্রবাহের সাথে সমানুপাতিক, আর কিসের সাথে সমানুপাতিক, তাপ গেল বায়ু প্রবাহ গেল, আরও হয়, আরও অনেক কিছু হয়, আলোর সাথে সমানুপাতিক, ঠিক আছে, আরও অনেক কিছু কজ হয়, ঠিক আছে, আরও অনেক কিছুর উপরে সমানুপাতিক হয়, চাপের সাথে ব্যস্তানুপাতিক, চাপের সাথে কী হয়, ব্যস্তানুপাতিক হয়, চাপ যত বেশি হবে তত এভাপোরেশন কম হবে, ঠিক আছে, ক্লিয়ার। চলো তারপরে, হাউ মেনি ডেসিবেলস অফ সাউন্ড ইজ প্রডিউসড হোয়েন টু পিপলস টক টু ইচ আদার, কি বলছে, যখন আমরা একে অপরের সাথে কথা বলি তখন কত ডেসিবেল সাউন্ড হয়, তখন 30 ডেসিবেল সাউন্ড হয়ে থাকে, ঠিক আছে। চলো তারপরে হচ্ছে কি, দ্য ম্যাক্সিমাম ইন্টেন্সিটি অফ সাউন্ড আ পার্সন ক্যান টলারেট, একটা মানুষ কত ডিগ্রি কত ডেসিবেল সাউন্ড সহ্য করতে পারে, 85 ডেসিবেল সাউন্ড একটা মানুষ সহ্য করতে পারে, ঠিক আছে, একটা মানুষ, হ্যাঁ এরিয়ার উপর নির্ভর করছে, একদম এরিয়া, ঠিক আছে, এরিয়ার উপরে নির্ভর করছে তোমার এভাপোরেশন, এরিয়া যত বেশি হবে এভাপোরেশন তত বেশি হবে, ঠিক আছে। চলো তারপর, তারপরে হুইচ ওয়েভ ইজ ইউজড ইন ট্রান্সমিশন অফ টেলিভিশন সিগনাল, টেলিভিশন সিগনাল ট্রান্সমিশনের জন্য কী রে ব্যবহার করা হয়, কী ওয়েভ ব্যবহার করা হয়, সেটা কি রেডিও ওয়েভ,
রেডিও ওয়েভ ব্যবহৃত হয় কি ট্রান্সমিশন অফ তোমার কি যে এই যে টেলিভিশন সিগন্যাল বলো বা রেডিও সিগন্যাল বলো এগুলো কিসের মাধ্যমে পরিবাহিত হয়, রেডিও ওয়েভের মাধ্যমে পরিবাহিত হয়ে থাকে। চলো তারপরে হোয়াট ইজ ইউজড অ্যাজ ইলেকট্রোলাইট, ইলেকট্রোলাইট হিসাবে কি ব্যবহার করা হয় গাড়ির ব্যাটারিতে, গাড়ির ব্যাটারিতে ইলেকট্রোলাইট হিসাবে কি ব্যবহার করা হয়, সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয় গাড়ির ব্যাটারিতে, ঠিক আছে। চলো তারপরের পেজে আমরা মুভ করছি, তারপরের পেজে চলো আমি একটু জল খেয়ে নিই, খুব জল তেষ্টা পেয়েছে মারাত্মক। তোমরা ততক্ষণ কী করো একটুখানি শেয়ার করে দাও যাতে আবার আমরা 50 কোটাটা ছুঁয়ে ফেলতে পারি তাড়াতাড়ি, তাড়াতাড়ি একটু শেয়ার হয়ে যাক, তাড়াতাড়ি একটু শেয়ার করে দাও প্লিজ। চলো তারপরে আমরা এগোচ্ছি, ব্রাস, ব্রাস ইজ অ্যান অ্যালয় অফ কপার অ্যান্ড জিঙ্ক, ব্রাসকে কী বলা হয় কপার এবং জিঙ্কের কি অ্যালয় বলা হয়, ব্রোঞ্জকে কী বলা হয় কপার এবং টিনের অ্যালয় বলা হয়, ঠিক আছে। তারপরে কি দ্য কন্ডাক্টিভিটি অফ ওশিয়ান ওয়াটার, সমুদ্রের জলের কন্ডাক্টিভিটি কিসের উপর নির্ভর করে, কার জন্য সমুদ্র ওয়াটারে কন্ডাক্টিভিটি থাকে বা মানে কি কারেন্ট বহন করতে পারে, ইলেকট্রিক ইলেকট্রিক পরিবহনে সক্ষম, ইলেকট্রিক পরিবহনে সক্ষম কারণ এর মধ্যে সোডিয়াম ক্লোরাইড আছে, এর মধ্যে কী আছে সোডিয়াম ক্লোরাইড আছে, তার জন্য কী হয় এটি ইলেকট্রিক পরিবহনে সক্ষম, ঠিক আছে। চলো হুইচ গ্যাস ইজ জেনারেলি ফিল্ড ইন দ্য টিউব লাইট, টিউব লাইটে কোন গ্যাস ভরা থাকে, টিউব লাইটে কোন গ্যাস ভরা থাকে, আর্গন এবং মার্কিউরি ভরা থাকে, মার্কিউরি ভেপার, আর্গন এবং মার্কিউরি ভেপার ভরা থাকে টিউব লাইটের মধ্যে, ঠিক আছে। চলো তারপরে তারপরে কোয়েশ্চেন, স্যার 60 ডেসিবেল তো নর্মাল, নর্মাল হচ্ছে 60 ডেসিবেল, আমি বলছি মানুষ সহ্য করতে পারে ম্যাক্সিমাম কত, 85 ডেসিবেল, 85 ডেসিবেল হচ্ছে মানুষ সহ্য করতে পারে, ঠিক আছে। 85 ডেসিবেল কি মানুষ সহ্য করার ক্ষমতা রাখে, এর থেকে বেশি হলে কানের পর্দা ফেটে যাবে বা মানুষটা হার্ট ফেল করে দিতে পারে, ঠিক আছে। চলো তারপরে তারপরে হুইচ গ্যাস ইজ ফিল্ড ইন দ্য ফ্লুরোসেন্ট টিউব, ফ্লুরোসেন্ট টিউবে কী ভরা থাকে, মার্কিউরিক অক্সাইড এবং নিয়ন ভরা থাকে, মাথায় রাখবে টিউব লাইট, টিউব লাইটে কী থাকছে আর্গন এবং মার্কিউরি থাকছে, এবং কি ফ্লুরোসেন্ট টিউবে কী থাকে মার্কিউরিক অক্সাইড এবং নিয়ন থাকে, এটা পরীক্ষায় সব থেকে বেশি গোলায়, ঠিক আছে, ঠিক আছে। চলো তারপরে দ্য সোর্স অফ এনার্জি ইন সান ইজ নিউক্লিয়ার ফিউশন প্রসেস, দ্য সোর্স অফ এনার্জি ইন সান ইজ নিউক্লিয়ার ফিউশন প্রসেস, নিউক্লিয়ার ফিউশন আমরা কোথায় দেখতে পাই বা যেটাকে বলছি নিউক্লিয় সংযোজন, এটার বাংলা কি নিউক্লিয় সংযোজন, নিউক্লিয় সংযোজন কোথায় দেখতে পাচ্ছি আমরা, কোথায় দেখতে পাই সূর্যতে দেখতে পাই নিউক্লিয় সংযোজন, আর নিউক্লিয় বিভাজন কোথায় দেখতে পাই অ্যাটাম বম, অ্যাটাম বম হচ্ছে কি, অ্যাটাম বম হচ্ছে কি নিউক্লিয়ার ফিউশনের উদাহরণ, ঠিক আছে, নিউক্লিয়ার ফিউশনের উদাহরণ, ঠিক আছে। চলো তারপরে পিডিএফ কী করে পাওয়া যাবে, এই ভিডিওর লিঙ্কেও তোমার পিডিএফ থাকবে বা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে গেলে এক্ষুনি তোমরা পিডিএফ পেয়ে যাবে, তার জন্য কী করতে হবে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও, সায়েন্স বাই সুভাষিস স্যার নামে যে টেলিভিশন মানে তোমার টেলিগ্রাম চ্যানেল আছে ওখানে জয়েন করে যাও, সায়েন্স বাই সুভাষিস স্যার, ঠিক আছে। চলো তারপরে ড্যাশ ইজ ইউজড অ্যাজ ফিউল ইন দ্য নিউক্লিয়ার রিয়্যাক্টার, ড্যাশ ইজ ইউজড অ্যাজ ফিউল অফ নিউক্লিয়ার রিয়্যাক্টার, নিউক্লিয়ার রিয়্যাক্টারে ফিউল হিসাবে কী ব্যবহার করা হয় ইউরেনিয়াম ব্যবহার করা হয়, ঠিক আছে। চলো তারপরে দ্য এজ অফ আর্থ ইজ মেজার্ড বাই দ্য ইউরেনিয়াম ডেটিং প্রসেস, কী করা হয় এজ অফ আর্থ বা যেটাকে বলছি এজ অফ আর্থ কোনটাকে বলছি পৃথিবীর যে বয়স সেটা নির্ণয় করা হয় কিসের মাধ্যমে, ইউরেনিয়াম ডেটিংয়ের মাধ্যমে বার করা হয়, ইউরেনিয়াম ডেটিংয়ের মাধ্যমে কী বার করা হয় দ্য এজ অফ আর্থ বা পৃথিবীর বয়স বার করা যায়, ঠিক আছে, ক্লিয়ার, একদম। হাইড্রোজেন বম হচ্ছে নিউক্লিয়ার ফিউশনের উদাহরণ, ঠিক আছে। চলো তারপরে কী আসছে, তারপরে আমাদের এই পেজটা, তারপরে এটা আমাদের লাস্ট পেজ, ঠিক আছে। তো তার আগে আমি আরেকবার বলে দিচ্ছি আমাদের এখানে যে কোর্সগুলো আছে 77% ডিসকাউন্ট আছে, ঠিক আছে, 77% ডিসকাউন্ট চলছে, তাই জন্য বেশি দেরি না করে কোর্সটা অ্যাভেল করে নাও, Y229। আগেরবার আমি রেল দেখিয়েছি, এবার আমি WBCSটা দেখিয়ে দিচ্ছি কীভাবে WBCS কোর্সটা পারচেস করবে, সেমভাবে একই প্রসেসে যাও, ঠিক আছে, একই প্রসেসে চলে যাও তোমরা হচ্ছে কোর্স পারচেজের এখানে, ঠিক আছে, খুলবে, খোলা অবধি আর দেখালাম না কীভাবে খুলবে, adda247.com বলে সার্চ মারবে এবং খুলে যাবে ওয়েবসাইট, তারপরে এখানে কী করবে WBCS 2.0 লিখবে, 2.0, ঠিক আছে, লেখো,
এন্টার মারো, কি চলে এলো, WBCS 2.0 চলে এলো কোর্স, ঠিক আছে, ক্লিক করো। এখানে কি করবে, ক্লিক করবে, ঠিক আছে, ক্লিক করলেই খুলে গেল WBCS, ঠিক আছে। এখানে ভিউ অফারে যাও, এখানে গিয়ে ভিউ অফার করো, ভিউ অফারে গিয়ে তোমার ইমেল আইডি দাও, তোমার ইমেল আইডি কি, আমারটা আমি দিচ্ছি, তোমারটা তুমি দেবে, অ্যাট দ্য রেট আট দ্য 247.com। চলো, চলে এসছে অ্যাভেলেবেল অফার, কুপন কোড দাও Y229, কুপন কোডটা দাও, অ্যাপ্লাই করো, ঠিক আছে। কত দাম হয়ে গেল, 3104 হয়ে গেল, ঠিক আছে। এবার গিয়ে কি বাই নাও করে দেবে, তোমার কাজ শেষ, বাই নাও করে তোমার এখানে ফুল নেম, ফোন নাম্বার, যা যা ডিটেলস চাইছে দেবে এবং কন্টিনিউ করে দেবে, হয়ে যাবে, ঠিক আছে, ক্লিয়ার। চলো তাহলে এবার আমরা আবার ক্লাসের দিকে মুভ করছি, আমরা ক্লাসের দিকে আবার মুভ করছি, চলো। তো আমরা এখান থেকে ক্লাসটা শুরু করব, এখানে আগের এই পেজটা হয়ে গেছিলো, ঠিক আছে, এই ক্লাস এই পেজটা হয়ে গেছিলো, এবার আমরা এই পেজে মুভ করছি। কি বলছে, হাইড্রোজেন বন্ডস আর উইকেস্ট ইন নেচার, হাইড্রোজেন বন্ড হচ্ছে কি, উইকেস্ট নেচারের বন্ড, যেটা আমরা আগেও পড়েছি, উইকেস্ট নেচার হয় এটার, হাইড্রোজেন বন্ড হচ্ছে কি উইকেস্ট ইন নেচার, অ্যাজ দে আর ইন্টারমলিকিউলার ইলেকট্রোস্ট্যাটিক বন্ড, এটা কি একটা ইলেকট্রোস্ট্যাটিক বন্ড, ঠিক আছে, এটা হচ্ছে ইন্টারমলিকিউলার ইলেকট্রোস্ট্যাটিক বন্ড, যেটা আমি বলেছি আগে, ঠিক আছে, পরে আসবো এগুলো কি, এগুলো যতক্ষণ না বন্ডিং চ্যাপ্টার করাবো তোমরা বুঝতে পারবে না, কিন্তু বন্ডিং চ্যাপ্টার এতটাই সহজ, তোমরা যদি একবার পড়ে নাও, একবার আমার কাছে ওই সহজ ভাষায় বুঝে নাও, তোমাদের কাছে বন্ডিংয়ের কোনো অসুবিধা থাকবে না, এটুকুনি আমি গ্যারান্টি দিতে পারি। আর খুব শীঘ্রই সেই ক্লাসটা আমি নিয়ে আসছি, ঠিক আছে। দ্যাট অকার হোয়েন হাইড্রোজেন ইজ বন্ড বাউন্ড টু ভেরি ইলেকট্রোনেগেটিভ অ্যাটাম লাইক অক্সিজেন, নাইট্রোজেন, ঠিক আছে। তো কী করে, এটা কী করে, অক্সিজেন এবং নাইট্রোজেন এইসব ভারী গ্যাসের সাথে যখন যুক্ত থাকে, এটা কি উইকেস্ট বন্ড হয়, মারাত্মক উইক হয় এইসব বন্ড, ঠিক আছে, ঠিক আছে। এটি একটি উইক বন্ড হিসাবে কাজ করে যখন কোনো হেভি মেটাল, হেভি বা মানে পদার্থের সাথে এটি যুক্ত থাকে, ঠিক আছে। চলো তারপরে, তারপরে কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য সায়েন্টিফিক নেম অফ জায়েন্ট পান্ডা, জায়েন্ট পান্ডার সায়েন্টিফিক নেম কী, সেটা হচ্ছে কি অ্যালিউরোপোডা মেলানো লিউকা, ঠিক আছে, অ্যালিউরোপোডা মেলানো লিউকা, এটা হচ্ছে কি জায়েন্ট পান্ডার কি সায়েন্টিফিক নেম, ঠিক আছে, এটা জায়েন্ট পান্ডার সায়েন্টিফিক নেম। তেমনি আরও অনেকের সায়েন্টিফিক নেম আছে, ঠিক আছে, সেগুলো মুখস্থ করতে হবে, এখানে দেওয়া আছে। চলো, ব্লু ওয়েল কি বলছে, ব্যালেনোপটেরা মাস্কিউলাস, কি আছে, ব্যালেনোপটেরা মাস্কিউলাস হচ্ছে কি ব্লু ওয়েলের তোমার কি বিজ্ঞানসম্মত নাম, মাউসের বিজ্ঞানসম্মত নাম কি মাস মাস্কিউলাস, ঠিক আছে, মাস মাস্কিউলাস হচ্ছে কি মাউসের বিজ্ঞানসম্মত নাম। অপরপক্ষে মোনার্ক বাটারফ্লাই বা বড় বড় যে বাটারফ্লাইগুলো হয় সেগুলোর সায়েন্টিফিক নেম কি ড্যানাস প্লেক্সিপাস, ঠিক আছে, ড্যানাস প্লেক্সিপাস, এবং লায়নের কি, লায়নের হচ্ছে প্যান্থেরা লিও, ঠিক আছে, প্যান্থেরা লিও, আবার টাইগারের কি প্যান্থেরা টাইগ্রেস, ঠিক আছে, প্যান্থেরা টাইগ্রেস। ঠিক আছে, প্যান্থেরা টাইগ্রিস হচ্ছে কি তোমার বাঘের বিজ্ঞানসম্মত নাম, ঠিক আছে। চলো, স্যার জেনারেল সায়েন্সের কোন পার্টটা থেকে বেশি আসে রেলওয়েতে, অবশ্যই গ্রুপ ডি দিতে গেলে তোমার বেশি পাবে ফিজিক্স এবং কেমিস্ট্রি, কেমিস্ট্রির সব থেকে বেশি আসে হচ্ছে তোমার যেটা বলতে পারি আমরা পিরিয়ডিক টেবিল পার্ট থেকে, পিরিয়ডিক টেবিল পার্ট থেকে প্রায় 5-6টা কোয়েশ্চেন হয়ে যায় একটা চ্যাপ্টার থেকে, ঠিক আছে। চলো তারপরের পার্টে যাচ্ছি, এবং লাস্ট পেজ, এখন আজকে লাস্ট পেজ, লাস্ট বারের মতন একটু শেয়ার করে দাও, আর যারা যারা ক্লাসে আছো এখনও লাইক ঠোকোনি প্লিজ লাইকটা ঠুকে দাও প্লিজ, ঠিক আছে। চলো আমরা ক্লাসের দিকে এগোচ্ছি। কন্ট্রোল রডস আর ইউজ টু কন্ট্রোল দ্য রেট অফ রিয়াকশান ইন নিউক্লিয়ার রিয়্যাক্টার, নিউক্লিয়ার রিয়্যাক্টারের রিয়াকশান কমানোর জন্য, রিয়াকশানকে কন্ট্রোল করার জন্য কী ব্যবহার করা হয়, কন্ট্রোল রড ব্যবহার করা হয়, ঠিক আছে, কন্ট্রোল রড ব্যবহার করা হয়। সেই কন্ট্রোল রড কী দিয়ে তৈরি হয়, বেশিরভাগ ক্ষেত্রে গ্রাফাইট দিয়ে তৈরি হয়, ঠিক আছে, গ্রাফাইটের তৈরি হয় এই কন্ট্রোল রড, ঠিক আছে। চলো, এছাড়া ক্যাডমিয়ামেরও হয়, ক্যাডমিয়ামেরও হয়ে থাকে, ক্লিয়ার। চলো তারপরে, আর্সেনিক 74 রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স ইজ ইউজড ইন দ্য ট্রিটমেন্ট অফ টিউমার, আর্সেনিক 74কে কী রোগের ট্রিটমেন্টের জন্য ব্যবহার করা হয়, টিউমারের ট্রিটমেন্টের জন্য ব্যবহার করা হয়ে থাকে। তারপরে, হুইচ রেজ আর ইউজড ইন ট্রিটমেন্ট অফ ডিজিজ অফ ইন্টেস্টাইন, কোন রেকে ইন্টেস্টাইনের বা ক্ষুদ্রান্তের, ঠিক আছে,
তোমার অন্ত্রের ক্ষুদ্রন্ত হতে পারে, বৃহদন্ত হতে পারে, ঠিক আছে। অন্ত্রের চিকিৎসার জন্য ব্যবহার করা হয় সেটা কি, এক্স রেকে ব্যবহার করা হয়ে থাকে অন্ত্রের চিকিৎসার জন্য, ঠিক আছে, ক্লিয়ার। চলো তারপরে, হুইচ নিউক্লিয়ার ফিউল ইজ ফাউন্ড ইন অ্যাবান্ডেন্স ইন ইন্ডিয়া, কোন ফিউলকে মানে পৃথিবীতে অ্যাবান্ডেন্স বা মানে পৃথিবীতে মানে সরি অ্যাবান্ডেন্স ইন ইন্ডিয়া, ভারতে সবথেকে বেশি কোন কোন রেডিও অ্যাক্টিভ মেটেরিয়াল পাওয়া যায়, সেটা কি, থোরিয়াম, যেটা আমাদের কি আমাদের নিউক্লিয়ার যে পাওয়ার প্ল্যান্ট সেগুলোতে কাজে লাগে, ঠিক আছে, থোরিয়াম সব থেকে বেশি পাওয়া যায়, থোরিয়াম সব থেকে বেশি মজুত আছে ভারতের কোন রাজ্যে যদি বলা হয় তাহলে হচ্ছে কি রাজস্থান, রাজস্থানে ভারতের সব থেকে বেশি মজুত আছে কি থোরিয়াম, ঠিক আছে। তারপরে চলো, দ্য মেন সোর্স অফ থোরিয়াম ইজ, মেন সোর্স অফ থোরিয়াম, থোরিয়ামের মেন সোর্স কি মোনাজাইট, মোনাজাইট হচ্ছে থোরিয়ামের মেন সোর্স বা আকরিক বলতে পারো, ঠিক আছে, এর আকরিক, ক্লিয়ার। চলো তারপরে, কার্বন ডেটিং অফ রেডিও কার্বন ডেটিং মেথড অফ ডিটারমাইনিং দ্য এজ অফ অর্গ্যানিক মেটেরিয়াল, কার্বন ডেটিং কখন ইউজ করা হয়, কার্বন ডেটিং ইউজ করা হয় হচ্ছে তোমার কোনো অর্গ্যানিক মেটেরিয়ালের বয়স নির্ণয় করার জন্য ব্যবহার করা হয় কার্বন ডেটিং। সেখানে কোন কার্বন ব্যবহার করা হয়, কার্বন 14 আইসোটোপ ব্যবহার করা হয়, এটা একটা কি আইসোটোপ, কার্বন 14 আইসোটোপ ব্যবহার করা হয় কোনো কোনো কি কোনো জৈব পদার্থের বয়স নির্ণয় করার জন্য ব্যবহার করা হয় কি কার্বন ডেটিং, কোনো জৈব পদার্থের বয়স নির্ণয় করার জন্য ব্যবহার করা হয় কার্বন ডেটিং, ঠিক আছে। এবার আসছি আল্ট্রাসাউন্ড, যেটাকে বলছে আল্ট্রাসাউন্ড কি, আল্ট্রাসাউন্ড কখন ব্যবহার করা হয়, আল্ট্রাসাউন্ড ভিতরের কি করা হয়, ভিতরের ছবি তুলবার জন্য আল্ট্রাসাউন্ড ব্যবহার করা হয়, কিন্তু এক্স রে, এক্স রের ক্ষেত্রে কি এক্স রে ইন্টাস্টাইনের ছবি তুলতে পারে না, ঠিক আছে, ওটা ভেদ করে চলে যায় ইন্টাস্টাইনে, কিন্তু এটা চিকিৎসার কাজে ব্যবহার হয়। আর তুমি যেটা বলছো আল্ট্রাসাউন্ড, আল্ট্রাসাউন্ড কি ছবি তোলার ক্ষেত্রে ব্যবহার করা হয়, ঠিক আছে, পেটের ভিতরে ছবি তোলার ক্ষেত্রে ব্যবহার করা হয় আল্ট্রাসাউন্ড, ঠিক আছে, ক্লিয়ার, যেটাকে বলি আমরা আল্ট্রাসোনোগ্রাফি, একদম ঠিক আছে। আল্ট্রাসোনোগ্রাফি চিকিৎসা নয়, ভালো করে দেখো কথাটা পড়ো, ট্রিটমেন্ট, এটা ট্রিটমেন্ট মানে পেটের ভিতরে এক্স রে, আমরা ভালো করে জানি এক্স রের ক্ষতিকর প্রভাব আছে, আমরা জানি তো এক্স রের ক্ষতিকর প্রভাব আছে, বেশি যদি এক্স রে করা হয় ক্যান্সারও দাঁড়িয়ে যেতে পারে কারো, ঠিক আছে। তেমনি ভালো দিকও আছে ইন্টাস্টাইনের রোগ সারাতে, কোনো ইন্টাস্টাইনে কোনো বাজে ঘা বা এসব সারাতে তোমার এক্স রে ব্যবহার করা হয়, ঠিক আছে। চলো তো আজকের মতো ক্লাস এইটুকুনি ছিল, যাদের যাদের ভিডিওটা ভালো লেগেছে তারা তারা লাইক বাটনটা টিপে দিও, আর যাদের যাদের ভিডিওটা ভালো লাগেনি ডিসলাইক করে দিও, কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও কেন ভিডিওটা খারাপ লাগলো, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, ভিডিওটা খারাপ লাগলে ডিসলাইক করে দিও, কিন্তু কমেন্ট করে জানাবে কেন ভিডিওটা খারাপ লাগলো, আর যা ভিডিওটাকে শেয়ার করে দিতে বলো, ভুলো না এখন এখন আরেকবার শেয়ার করে দাও, আর কি যারা যারা চ্যানেলে নতুন তারা তারা সাবস্ক্রাইব বাটনটা প্রেস করতে ভুলো না, এবং বেল আইকনটাও টিপে দিও যাতে তোমাদের কাছে নোটিফিকেশান আসতে থাকে, এবং এবং যারা যারা পেড কোর্স নিতে চাও তারা তারা এই Y229 কোডটা ইউজ করে পেড কোর্সটা পারচেস করো, তাহলে তোমাদের দাম কমে যাবে। এবং আমি তোমাদের শুভাশিস স্যার এই বলেই তোমাদের মাঝখান থেকে আজকের মতো বিদায় নিচ্ছি, আজকের মতো টাটা, গুড বাই, বিদায়।